ধ্যান দিয়ে শোনো এবং চুপ থাকো। আহলে হাদিস সম্প্রদায় কি করেন জানেন? জানেন না? ওইদিকে ইমাম সাহেব কোরআন পাঠ করছেন, এদিকে মুক্তাদি সাহেব পাঠ করছেন। কোনদিন বোধ হয় পাল্লা পড়েনি। ওদের ইমাম সাহেব পড়ে, এদিকে মুক্তাদিও পড়ে। আবার যখন হজ করতে গেলাম তো আমাকে কতজন হাজির সাহেব বলছে সবার সবই ভালো লাগলো, আপনি আমাদেরকে নিয়ে হজ করাচ্ছেন ভালোই লাগলো, কিন্তু ওখানে কেন পড়েন না এখানে কেন পড়ছেন? ইশারা বুঝলেন তো? জি জি জি। আমি আর মানে আছে বলে আপনারা দেবন্দি বাড়ি বেঁধেই আনছেন, আপনারা ভারতে রেখে আসছেন না। আমি কথা না, আসলে এদের পিছনে নামাজ হয় না। তাহলে হাদিস ভাই শুনবে, এদের পিছে নামাজ হয় না। আমরা হানাফি, আমরা হানাফি জলসা করেছি, খুব ধ্যান দিয়েছি। কোন এক রুকুন থেকে দ্বিতীয় রুকুনে যেতে তিনবার সুবহানাল্লাহর পরিমাণ যদি লেট হয়ে যায় তো সাজদা সহ করতে হয়। জি জি জি। তিন সুবহানাল্লাহর পরিমাণের আগে আগেই আপনি সূরা শুরু করেন। ইমাম সাহেব যদি লেট করে দেয়, এমন গ্যাপ করে যে যেই গ্যাপের মধ্যে তিনবার সুবহানাল্লাহ পাঠ হয়ে যাবে, তাহলে সিজদা সহ করতে হবে। এই জন্য ইমাম সাহেব যেন গ্যাপ না করে, আমিনের পরেই যেন দ্বিতীয় সূরা আরম্ভ করে দেয়। মশলাটা আছে তো? এখানে কি হচ্ছে, সৌদি আরবিয়া غير المغضوب عليهم ولا الضالين. সূরা কেন শুরু করেন বাবা? চুপ তো চুপ, কতক্ষণ চুপ? আবার যতক্ষণ দ্বিতীয়বার সূরা ফাতিহা পাঠ করতে লাগে। বাবা রে, এত কেন গ্যাপ? কোন হাজি থাকে তো ডাকে নকে, এত গ্যাপ কেন? আমাদের ভারতে আহলে হাদিস মুক্তাদিরা ইমামের সঙ্গে পড়ে লেন, ওখানে মশলা এটা নাই। মুক্তাদি তোমরা আমার সঙ্গে পড়িও না, তোমাদেরকে পড়ার আমি সময় দিব। এই আলহামদ পড়ে উৎসুক, আলহামদুলিল্লাহ পড়বে তখন শুরু করবে। জমাতের মধ্যে প্রশ্নকারীর মধ্যে যেন হানাফি মৌলভী সাহেব ছিলেন, ও দেওবন্দি তাম বলুন, আপনি ভাবছেন দেওবন্দি বেরলির কারণে পড়ে না, বলুন নামাজ হচ্ছে? বুঝি মরণ আলো নাই তো ওই দিকে, তো আমি ধ্যানই করি না। আমি করবেন কেন, করবেন কেন, করবেন কেন? কেন হেডমাস্টার বলছে দূর সাহেব আপনারা বুঝেন না, আর বলছেন হাকিম সাহেব সবই তো ভালো, কিন্তু এখানে কেন পড়ছে হাকিম সাহেব, এখানে কেন বলেন? জি গ্যাপ দিচ্ছে এদের বাবা। আজব কাহিনী শোনাবো, দু একটা কাহিনী দেয় তোমরা নিজের মুর্দাকে স্মরণ করিয়ে দাও। আপনাদের এদিকে কবরস্থানে আপনাদের আজান হয় মাটি দেওয়ার পরে হয় না? হয়তো বলেন আর না হয়তো বলেন না, আমার ভয়ে নয় আল্লাহর ভয়ে সত্য কথা বলেন হয়। হ্যাঁ এরা বলে ই আবার কি মশাইরা বুঝালেন, মাটি দেওয়ার পর বাড়ি যাওয়ার এতে একজন বলে কে জন আজান দিয়ে দাও, কি উপকার হয়? খুব ধ্যান দিবেন, ফারিশতা এসে বলে মান রাব্বুকা, এক প্রশ্ন, ওয়া মা দীনুকা, দুই প্রশ্ন,
তিন নম্বর প্রশ্ন হয় মা কাকুল ফি হাক্কে হাজার রাজন, এই মহাপুরুষ সম্পর্কে তোমরা কি বলো? তিনটা প্রশ্ন হয় কি না হয়? ধ্যান আছে দিকে, যখন ফারিশতা বলে মান রব্বুকা, ও বাবা নতুন জায়গা ঘুমের ঘরে ছিল, দুইজন ফারিশতা এসে ফাইউজলে সালিহি ওকে হড়বড়িয়ে জাগায়, ও বাবা দুই ফারিশতার চোখ জানেন নীলবর্ণ, দেখে কেমন ভয় লাগে, হড়বড়ি উঠিয়ে বলছে মান বোকা। নতুন পরিবেশ কোথায়, মুর্দাবাদ কোথায়, কই আমার বাড়ি, কই আমার ঘর, জায়গা নতুন, প্রশ্ন কারি নতুন, পরীক্ষা নতুন, মান রব্ব কা ওমা দিন কা ওমা তাকুল ফি হাক্কে হাজার রাজুল, শয়তান পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়াশির ইলা নাফসিহি, শয়তান বলছে আমাকে আল্লাহ বল, আমাকে আল্লাহ বল, বলুন আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ, শয়তান ওখানে কি ছাড়েনি, কবরের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, যেমনই ও চোখ খুলবে তো আমার উপর নজর পড়বে, যেমনই ফারিশতা বলছে মান রাব্ব কা ফায়াশির শয়তান ইলা নাফসিহি, শয়তান নিজের দিক দেখাচ্ছে আমাকে বল, আমাকে বল, এইটা আমার আল্লাহ, এইটা আমার আল্লাহ, বলুন ধ্বংস হবে না, ইবাইমানকে তাড়াইতে হবে, কি তাড়াইতে হবে, যে শয়তান তাড়াবের ওষুধ জানা আছে, আমি নেমলাল মরুল দিলাল তাদের মাকি মাদের ই বলেন এক পরাজান পড়া হলে শয়তান 36 মিল দূরে পালায়, সুবহানাল্লাহ, আর শয়তান পালাই তো ওই একটা কথা লেখা আছে, ঘোড়াকে যখন খুব তাড়া দিবেন খুব দৌড়াবে, মুখের আওয়াজ না পিছার আওয়াজ, তাহলে ধ্যান দেননি, যারা ঘোড়ার ব্যবসা কাজ করে ওদেরকে জিজ্ঞাসা করবেন এই ঘোড়ার আওয়াজটা কিসের, পাছার আওয়াজ, পাছার আওয়াজ, পালাই শয়তান পালাই ঘোড়ার মতন পিছন থেকে আওয়াজ দিয়া, আর পালাই পালাই পালাই, জি নাবি বলছে আযান দিলে 36 মিল দূরে পালাবে, মাকামে রাওহা মদিনা থেকে মাকামে রাওহা 36 কিলোমিটার দূর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওখানে পালাবে, একবার আযান পাঠ করলে তো প্রথম নম্বর ফায়দা ইয়ে হলো কে বেঈমান পালাবে, জি 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 জি, আর যখনই ফারিশতা বলছে মান রব্বুকা আর আযান দেনে বলে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বলুন এই আওয়াজ শুনে ও বলবে কি না, জি তো সকাল বেলা এরা বলবে আচ্ছা মুর্দাও শুনে, মুর্দাও শুনে, হায় আরেক গাধা, বুখারি শরীফ পড়ো, বদর যুদ্ধের ঘটনা দেখো, 70 জন কাফির মারা গেল এক গর্তের সবকে ফেকে দিয়ে, নবী ওই গর্তের উপর দাঁড়িয়ে বলছে কি গো কি বলো, আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের সঙ্গে যেটা ওয়াদা করেছিলেন জয়ে আমরা পূর্ণ পেলাম, কি তোমরা পূর্ণ পেলে, নবী কাকে শোনাচ্ছেন, যেগুলো মর্দা ফেঁকা আছে, 70টা মারা গেল, 70টা বন্দী হলো, বাকি কটা পালালো, যে কটা গর্তে ফেঁকা আছে, তো হযরতে ফারুক আযম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে এদের সঙ্গে কথা বলছেন তো এরা কি শুনছে, নবী কি বলেছিলেন উঠাও, নবী বলছেন হু আসরাও মিন তোমাদের চাইতে বেশি শুনছে, তোমাদের চাইতে বেশি শুনছে, কাফির মুর্দা যদি শুনে
তো মুসলমান মুর্দা শুনবে না, শুনবে না, শুনবে। আর এখন মুর্দার সঙ্গে ফারিস্তা কথা বলছে, আরে কবরে মুর্দার সঙ্গে কথা বলছে। এখন তোকে জীবিত করা গেছে, এখন তোমার দেহে আত্মা দেওয়া হয়েছে, কথা বলছে। তো যখন পালিয়ে গেল মান রব্বুকার উত্তর আজানের মধ্যে আছে আল্লাহু আকবার মসজিদে, তখন মুর্দা বলছে শুনতে পাও না আমার আল্লাহকে? আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো কি? ইনি কে? কবরে কাকে দেখানো হবে? কি ইনি কে? কাকে কাকে শয়তানকে? কাকে? আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়ে আছেন। জি 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 জি, কবরে ইনি কে? হে মশাই, আপনার বেটাকে রাত 12টায় যদি কেউ জেলখানে নিয়ে চলে যায়, আপনার বাবা ছুটাবার জন্য যাবে না? আমার নবী উম্মতকে আজ কবরে নিয়ে গেছে, আমার নবী আজ মদিনাতে থাকবেন, ইনি কে? তো মুর্দা বলছে শুনতে পাও না? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। থাকলো, তুমি বলছো তোমার দিন কি? দিন কি? মুয়াজ্জিন যে বলছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, এটাই তো আমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন মুর্দার উপকার হলো না অপকার হলো? উপকার হলো। উপকার হলো জি। ফায়দা হলো না নোকসান হলো? আপনার আজান দাওয়াতে যদি সঠিক উত্তরটা দিয়ে দিল, কেন দিলাম? নবী বলছেন লাক্কেন উমাউতাকুম, তোমরা নিজের মুর্দাকে স্মরণ করিয়ে দাও, আমরা স্মরণ করিয়ে দিলাম, কঠিন সময়ে স্মরণ করিয়ে দিলাম। তাহলে একটা কথা শুনেলেন, ভারতে বিভিন্ন কম্পিটিশন হয়, আইএস কম্পিটিশন হয়, হ্যাঁ আইএস অফিসার গুলো হয়, ডক্টরি কম্পিটিশন, মেলা কম্পিটিশন আছে। কম্পিটিশনের ছাত্ররা সকালবেলা পরীক্ষায় বসবে, ধ্যান দিবেন মা, তোরা কিছুটা প্রশ্ন মুখস্থ করছে, যদি এটা ফেসে যায়, যদি এটা চলে আসে, তো ওর মধ্যে ইয়াদ করছে ও ভারতের রাজধানী, বললেন ভারতের রাজধানী, বলুন না, দিল্লি, পাকিস্তানের রাজধানী, ইসলামাবাদ, রাজধানী মুখস্থ করছে, রাজধানী মুখস্থ করছে, জাপানের রাজধানী টোকিও, কি মনে রাখবেন, কি টোকিও, টোকিও 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 সারা রাত টোকিও 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 টোকিও, সকালবেলায় পরীক্ষায় বসেছে, আর এক নম্বরে ওটাই প্রশ্ন চলে এসছে, নিম্নলিখিত স্থান সমূহের রাজধানী নির্ণয় করো। জাপান, বলুন না, ভুলে গেছে বেচারা গা, ওখানে দেখছে কে কিছু ভুলে গেছে। যখন ছাত্ররা ভুলে যায় কলমকে দাঁতে ধরে, কান চুলকায়, ইয়ে হাঁটতে হাঁটতে এসে বলছে হোয়াট 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 হোয়াট, কিরে ও কুছ ইট, এটা স্যার মানে এটার রাজধানী ভুলে গেছি, আর সারা রাত ইয়াদ করে ছাড় এই খালি খুপড়িতে খোঁজ করছি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সারা রাত। বেচারা জানে
এর রাজধানী কি বলবে? আর সেন্টার সুপ্রিন্ট চলে এলো, সেন্টার সুপ্রিন্টেন্টের সামনে বলতে পাবে চাকরি যাবে না? কিন্তু বললো কি আমি বলবই, কেমন করবো? ভালো কথা, প্রিন্সিপাল ভাবছে কি আমার আশাতে সব ছেলেরাকে চুপচাপ করছে, ভালো কথা, কিপ কিপ সাইলেন্স, চুপ চুপ। খোঁজ করছিল আর উড়া আওয়াজ মেরে দিল, সেন্টার সুপ্রিন্টেন্ট কি ভাবছে? কারাকে বলছে যা টুকটাক করলা করলা, জটোকা সটোকা মানে যা টুকটাক করলা করলা আর টুকটাক করিও না। কিন্তু হিন্দিতে বলল যে টোকা সো টোকা ফির না টোকিও, কাজ হইয়া গেল। আরে মুসলমান কবরে আজান দাও, তোমার মুর্দার কাজ বেড়া পার হয়ে যাবে। কথা বুঝলে? জোরে বলো একবার। আরে জোরে বলো বলো বলো। একটা হাঙ্গামা এখন জানেন কি আছে? দুয়া করতে হবে না, দুয়া করতে হবে না, আর 14 গোষ্ঠী নামাজ পড়ে দুয়া করে এলো, এখন দুয়া করতে হবে না, কবরস্থানে দুয়া করে এলো 14 গোষ্ঠী। ওর ইতিহাস উঠেন, মুসলমান হওয়ার পর থেকে ভারতেই দুয়া করছে, এই কবর থেকে দুয়া বন্ধ করে দেওয়া, এ কবরস্থানে আবার মুর্দার কাছে দুয়া কেন, দুয়া কেন? অথচ রাসূলুল্লাহ হাদিসে মিশকাত শরীফ বাব ইসবাতে আযাবুল কবর এই অধ্যায় লিখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার ভাইয়ের জন্য ইস্তাগফিরু লিআখিকুম লিআন্নাহু আল প্রশ্ন করা হচ্ছে, জোরে বললেন, বুঝলেন? মানে যাতে মুর্দার উপকার ওটা কাজে করবে না, নামাজে দোয়া করবে না, নামাজে দোয়া করবে না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, দূর 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 এদিকে পালাচ্ছে কেউ ওদিকে পালাচ্ছে, এরা দোয়া। আসল কারণ কি জানেন? ও আহলে হাদিস ভাই, আপনার মৌলভী ভুল বুঝেছে, ফাজলে দেওবানের আওয়াজটা একটু কানে রাখো, দেন আছে আপনাদের। এরা অধিকাংশ কাজে সৌদিয়াকে ফলো করছে, কাকে ফলো করছে? সৌদিয়াকে। মৌলবী যখন হজ করতে যায় ওখানে যা দেখে এলো ভাবছে কি এটাই ধর্ম, ওখানে বাবা জানাজার মাটি দেওয়ার পরেতে পরে যাহা নামাজ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস বাস ফের সব সব তাওয়াফ করতে লেগে গেল, ওখানে দোয়া নাই। ওখানে জিনিসটা খুব বুঝেন, মক্কা মদিনার আঙ্গনাতে যে নামাজটা হয় ফরজ নামাজের পর ওখানে দোয়া হয় না, ওখানে দোয়া হাত উঠিয়ে দোয়া হয় না। এর মাওলানা ওখান থেকে এসে এখানে বলছে তোমরা ভুল করছো গো, আমরা দেখেলাম গো দোয়া হয় না, আমিও বলছি আপনাদেরকে ওখানে দোয়া হয় না। আরে বলেন না, হয় না, সত্য বলছে, ফরজ নামাজের পর দোয়া ওখানে নাই। তো যখন গোড়াতে নাই তো আগালে থাকবে, থাকবে। কিন্তু আজ আপনাকে আমি দর্শাবো কে নাই কেন, ওখানে দোয়াটা নাই কেন, এই জন্য কি কোরআন হাদিসে দোয়া নাই? এই কারণে নয়, এই জন্য দোয়া নাই কে দোয়া করতে হয় না, না ওখানে দোয়াটা এই জন্য নয়। মাথা থাকে যদি ভেজা থাকে তো কথাটা বুঝার চেষ্টা করবেন,
এ নামাজের আগে কি করছিল ওখানে লোক? তাওয়াফ করছিল। কেউ ফরজ তাওয়াফে আছে, কেউ ওয়াজিবে আছে, কেউ সুন্নাতে আছে, কেউ মুস্তাহাবে আছে, তাওয়াফ করছে। যতক্ষণ পর্যন্ত তাওয়াফে সাতটা চক্কর পুরা না হবে তাওয়াফ বন্ধ হবে। এখন তাওয়াফ কারো তিনটা হয়েছে, কারো চারটা হয়েছে, কারো দুটা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত। তাহলে আপনারা কালকে মসজিদ এমনি করিয়েন না যে আল্লাহু আকবার বলে কালকে মসজিদ শুরু করে। হয়ে গেল, দাঁড়িয়ে গেল, কাকে বন্ধ করে দাঁড় হলো? তাওয়াফটা কি ছিল? ফরজ। জামাতটা কি? ওয়াজিব। জামাতটা কি? ওয়াজিব। ফরজ বন্ধ করে ওয়াজিব আরম্ভ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজটা কিসের জন্য দাঁড়িয়েছিল? ওয়াজিবের জন্য। ওয়াজিব পূর্ণ হলো কি না? এখন কেউ সুন্নাত পড়বে, নফল পড়বে, এখন ফরজ রেখে চলবে না। আবার এই জন্য ফরজ দাঁড়াচ্ছে, কারণ এখানে ওয়াজিবের স্থান চলে এলো। বাস সালাম ফিরেতে আবার তাওয়াফ চালু হয়ে গেল। এই জন্য ওখানে দোয়াটা নাই, দোয়া করা ফরজ নয়, দোয়া করা ওয়াজিব নয়, কিন্তু দোয়া করা তো সুন্নাত অবশ্যই আছে। আমার নবী তো নামাজের পরে দোয়া করেছেন, সাহাবাকে নিয়ে দোয়া করেছেন, সালাতুল কুসুফ পড়ো, সালাতুল খুসুফ পড়ো। জি, নামাজের মধ্যে কি করতেন? নবী নামাজ পড়াতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, দোয়া করতেন। পেয়ারে হাজেরিন, আর একটা গদ ধরে আছে, ফরজ নামাজের পর একসঙ্গে মুক্তাদিকে নিয়ে হাত উঠিয়ে ইমাম দোয়া করবে, আমিন আমিন বলতে হবে। কোথায় আছে? এ বাবা, কি তো বড় টাড়া করে দিল। আরে নামাজের অধ্যায় আলাদ, দুয়ার অধ্যায় আলাদ, হাত উঠাবের অধ্যায় আলাদ। এতো তিন চ্যাপ্টারে তিনটা পাওয়া যাবে। তুমি দেখো নামাজ ফরজের পর কি করতেন নবী? এগুলো দোয়া করতেন। দোয়া করতেন কেমন করে? হাত উঠিয়ে। হাতটা কতদূর পর্যন্ত উঠাতেন? এর চ্যাপ্টার আলাদ। এই তিন তিন চ্যাপ্টারকে তুমি এক জায়গাতে চাইবা সৌদিয়াকে দেখে, সৌদিয়াকে দেখেই যদি করবা তো জানা যাতে কটা সালাম আছে ভাই। আরে কেমন হ্যাঁ, আরে জানাজা নামাজ পড়েননি? জি 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 জি, পাঁচ ওয়াক্ত পড়েন তো জানাজা পড়েন না? আরে জানাজার নামাজে কয় সালাম আছে? পাঁচটা সালাম আছে। ই তো আর ওয়াজও হয়ে গেল, ওয়াজ করবো না এখন, জানাজার নামাজ শিখাবো। আরে বাবা, তুমি জানো না, ইও জানেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কটা ইমাম কটা আছে? দুটো আছে। এখন বলো না কেন? দুটো। কটা সালাম আছে? দুটো। দুটো সালাম আছে সৌদি আরাবিয়াতে। হয়তো আপনাদের জানা নাই, বাবা নে দোহান আলাল ইলান বলি, সৌদি আরাবিয়াতে এক সালামে জানাজা হচ্ছে। শুধু ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বড় জোর করে পালক মারো, বাম দিকে সালাম নাই। আহলে হাদিস ভাই, আপনারা কেন দুটো সালাম ফিরান? সৌদিতে তো একটা চলছে। জি জি জি, আহলে হাদিস ভাই, এদের মসজিদে কটা আজান হয় জুমার দিন? আরে জুমার দিন কটা আজান হয়? দুটো। শুনেছেন? দুটো।
এমনি বলে দিলেন, শুনেননি? হ্যাঁ, ইদানিং রোগ উঠেছে একটা, ইদানিং চালু হয়েছে, এতদিন ছিল দুটা, দুটা এখনো হয়। এদেরকে বলিয়েন আহলা দিস ভাই, আপনারা দুটো কোথায় পেলেন? কারণ তো আপনার তো একই আছে, নবী যা করেছেন তাই করবো, নবী যা করেছেন। তো নবী কখন দুটো আজান দিয়েছিলেন? নবীর যুগে দুটো আজান ছিল না? ইয়ে দ্বিতীয় আজান তো উসমানের গাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবিষ্কার হলো। তোমরা এখানে দুটো দুটো, একটা আজান হচ্ছে এটা খবর দেওয়ার জন্য যে জুমার নামাজের সময় হয়ে গেল, দ্বিতীয় আজানটা হচ্ছে খুতবা দেওয়ার জন্য। এই যে খবর দেওয়ার জন্য প্রথম আজানটা, এটা উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। এদেরকে বলেন ইটা কেন দুইটা? কিছু কিছু মল্লির হুঁশ হচ্ছে কি আমরা তো ধরা পড়ে যাচ্ছি, এদেরকে একটা করো। আর কিছু কিছু চালু হয়ে গেছে, যাই হোক মজার কথা। যখনই কোনো আহলে হাদিস আসবে, একটা আপনাকে অ্যান্টিবায়োটিক একটা ওষুধ দিয়ে যাচ্ছে, এখানে চুপ হয়ে যাবে। আমরা নিজের পেশাব পায়খানা বানাই, আরে টয়লেট বাথরুম বানাই না আমরা, ওই যে পায়খানা করার সাইফনটা বসাই পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? কোন দিকে? উত্তর দক্ষিণ। আচ্ছা, ওরা কোন দিকে বসাই? কথা বলি না গো, ওরা কোন দিকে বসাই? উত্তর দক্ষিণ। এদের হাগড়ে মুতুরি বন্ধ করে দিন। এদেরকে বলেন উত্তর দক্ষিণ যে তোমরা বানাচ্ছ, এটা কোন হাদিসে লেখা আছে? অন করে রাখো, হাদিসে লেখা আছে যখন তোমরা পেশাব পাখানায় যাবে, কিবলাকে আগে করে অবশ্যই না, পিছে করে অবশ্যই না। আগে করে অবশ্যই না, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বের প্রশ্ন না এখানে। কিবলাকে আগে করে অবশ্যই না, পাছা করে অবশ্যই না। ইয়া নবী আল্লাহ, তো আমরা কি করে বসবো? নবী বলছেন ওয়ালাকিন শারিকু আও খারিবু, পশ্চিম পূর্ব মুখী বসবো, পশ্চিম পূর্ব মুখী বসিও। দুটো কথা, পেশাব পাখানা যাবা, কিবলার দিকে যেন মুখ না হয়, কিবলার দিকে যেন আর কিছু বলেন না, পাছা না হয়। বসবা কি করে? পূর্ব পশ্চিম, এদেরকে বলিয়ান কে বস, পশ্চিম পূর্ব বস, কিন্তু যেন আগা পাছা না হয়। হবে সম্ভব? হবে সম্ভব? হবে যে কিবলা আগে পিছাও জেনে না হয়, কিন্তু বসো পশ্চিম পূর্ব, হবে? হবে না। আমরা কিবলাকে আগে পিছে করব না, তাই আমরা উত্তর দক্ষিণ বসছি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন কোন দিকে মুখ করে বসতে? কোন দিকে মুখ করে? পশ্চিম পূর্ব। ওয়ালাকিন শাররিকু, পশ্চিম দিকে মুখ করে বসো, অগ্রিবু পূর্ব দিকে মুখ করে বসো, কিংবা পশ্চিম দিকে মুখ করে বসো। আমরা যখনই পূর্ব পশ্চিম হব, কিবলা আগে পিছা পড়বে কি না, তাই আমরা উত্তর দক্ষিণ হয়ে গেলাম। আমরা নইলে আহলে হাদিস নয়, তাই উত্তর দক্ষিণ। তোমরা তো আহলে হাদিস, তোমরা কেন উত্তর দক্ষিণ হবে? তোমরা তো পশ্চিম পূর্ব বসো, কারণ হাদিসে লেখা আছে পশ্চিম পূর্ব। এই হানাফি তোমরা কেন? বলে আমাদের ইমাম বলেছেন তাই আমরা পশ্চিম পূর্ব বসবো। তোমরা কে কোন ইমাম বলো? তোমরা তো ইমামই মানো, তোমরা তো লা মাযহাব, মানে যার কোন মাযহাব নাই ওটা হলো তোমরা লা মাযহাব। তোমাদের কোন মাযহাব নাই, তোমরা কোন ইমাম মানো না।